নমস্কার বন্ধুরা, স্বপ্নার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। তোমাদের ধাবা স্টাইলে মটর পনির বানিয়ে দেখাবো। বানিয়ে নেব পেঁয়াজ কুচি, টমেটো, আদা, কাজু বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, সাদা তেলটা দিয়ে দেব। যেগুলো দেখালাম এগুলো আমি একটু ভেজে সিদ্ধ করে নেব। আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা হলে মিক্সারে পেস্ট করে নেব। এগুলো এবার আমি পেস্ট করে নেব। মিক্সারে এবার এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমার মশলাটাকে পেস্ট করি না, হয়ে গেছে। মশলাটা আমার তেতে গেছে, এবার সাদা তেলটা দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। সরষে তেলতে পারো তোমরা, আমার সাদা তেলেও হয়ে যাবে। পনিরটাকে এবার আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, অল্প অল্প ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচটা দিয়ে দিলাম, গোটা জিরেটা দিয়ে দিলাম। পেস্ট করে না গ্রেভিটাকে দিয়ে দিব। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। কালার হওয়ার জন্য আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, এই গুঁড়োটা দিয়ে দিলাম। আমি হিংটা দিয়ে দিলাম। এবার আমি কাসুতি মেথিটা দিয়ে দিলাম। এবার আমি মটরটাকে দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা পনির গুলো দিয়ে দেব। পনিরটা আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন।